আচ্ছা দেখ, এটা যেটা দেখো এখানে দেখো 1/x আছে, কিন্তু আমরা যে ফর্মুলাটা লিখিয়েছিলাম আগে আগেরটাতে বললাম, সেখানে দেখো এটাকে বোথ সাইডে আমাকে এক্স স্কোয়ার দিয়ে ইন্টু করতে হবে, কারণ কসি অয়লার বলে ডি এর যা পাওয়ার থাকবে এক্সেরও তাই পাওয়ার থাকতে হবে। তাহলে ডি এর যা পাওয়ার হবে এক্সের পাওয়ারটাও দেখো এখানে তাই হবে। তাহলে এখানে আমি কী লিখলাম, এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এক্স ডি ওয়াই ইকুয়াল টু 12 লগ এক্স টু বেস ই। তাহলে দেখো এটাকে আমি এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড পুট করি, তাহলে জেড ইকুয়াল টু লগ এক্স টু বেস ই। এখানে আগেই বলেছি ফর্মুলা আমি ইউজ করবো, এখানে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ইকুয়াল ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1 ওয়াই, আর এক্স ডি ওয়াই ইকুয়াল টু ডি ড্যাশ ইন্টু ওয়াই। এটা দেখো আমাদের দেখো আগের ভিডিওটাতে বললাম এটাতে, তাহলে এই ফর্মুলাটা এখানে ইউজ করলাম, করলে এখানে কী আসবে, ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস ডি ড্যাশ ওয়াই, ওয়্যার ডি ড্যাশ ইকুয়াল ভ্যালেন টু ডি ডি জেড ইজ ইকুয়ালস টু 12 লগ এক্সের জায়গায় জেড 12 জেড। তাহলে ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ প্লাস ডি ড্যাশ ওয়াই ইকুয়াল টু 12 জেড। তাহলে দেখো এখানে তো এই দূর কেটেই যাচ্ছে, তাহলে এটা কি আসলো, ডি ড্যাশ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 12 জেড। তাহলে টু ফাইন সিএফ, সিএফ কী হবে, টু ফাইন সিএফ ডি ড্যাশ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0, তাহলে আমার অক্সিলারি ইকুয়েশন কি আসবে, এম স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে আসবে এম ইকুয়াল টু 0,0, দে আর ফোর ওয়াই সি ইকুয়াল টু সি 1 প্লাস সি 2 জেড ইন্টু ই টু দি পাওয়ার 0 জেড, তার মানে কি আসবে সি 1 প্লাস সি 2 জেড। তাহলে সি 1 প্লাস সি 2 জেড, জেড মানে এখানে তাহলে কী লিখবো, এখানে লগ এক্স বা ln x লিখতে পারি, তাহলে সি 1 প্লাস সি 2 লগ এক্স টু বেস ই বা ln x লিখতে পারি, ঠিক আছে, ওয়্যার সি 1 অ্যান্ড সি 2 আর আরবিটারি কনস্ট্যান্ট। টু ফাইন্ড পিআই, টু ফাইন্ড পিআই ওয়াই পি ইকুয়ালস টু 12 জেড, এই যে 12 জেড বাই ডি ড্যাশ স্কোয়ার, ঠিক আছে, 12 জেড বাই ডি ড্যাশ স্কোয়ার। এবার তাহলে 12 জেড ডি ড্যাশ 1/d' মানে ইন্টিগ্রেশন, এখানে 1/d' স্কোয়ার আছে, তার মানে এটাকে দুবার ইন্টিগ্রেট করব, তাহলে 1/d' লিখলাম ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, 1/d' হচ্ছে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, তাকে করলে কত হবে, 1/d' জেডকে ইন্টিগ্রেট করলে জেড স্কোয়ার বাই 2, আবার এটাকে ইন্টিগ্রেট করবো, এই 12 এটা যদি কাটলো তাহলে 6 আসবে, 1/d' অফ জেড স্কোয়ার মানে জেড স্কোয়ারকে আবার একবার ইন্টিগ্রেট করবো, জেড স্কোয়ারকে আবার একবার ইন্টিগ্রেট করলে জেড টু দি পাওয়ার 2+1 মানে 3/3, আর ওপরে একটা 6 ইন্টু আছে, এটা ক্যান্সেলেশন হলে 2, তার মানে 2z³, তাহলে 2z³, আবার জেডের জায়গায় আমি কী বসাবো, জেডের জায়গায় বসাবো লগ এক্স, তাহলে 2 লগ এক্স টু বেস ই এটার কিউব। তাহলে ফাইনালি দেখো আমার সিএফপিআই করে কি আসলো, দেখো ফাইনালি সিএফ আর পিআই যে করলাম
সেখান থেকে আমার y ইকুয়াল টু y ইজ রিকোয়ার্ড সলিউশন, দেয়ারফর রিকোয়ার্ড জেনারেল সলিউশন y ইকুয়াল টু yc প্লাস yp। yc টা এখানে কি আসলো, yc আসলো c1 প্লাস c2 log x টু বেস e প্লাস pi। pi কত আসলো, 2z কিউব। 2z, z মানে কত এখানে আছে, z এখানে x ইকুয়াল টু দিবা z ধরেছিলাম, এখানে x ইকুয়াল টু দিবা z যদি ধরি তাহলে z ইকুয়াল টু log x, তাহলে 2 log x টু বেস e এটা কিউ, ওয়্যার c1 এন্ড c2 আর আরবিট্রারি কনস্ট্যান্টস। ঠিক আছে, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার প্লাস এক্স ডি মাইনাস ওয়ান ইন্টু ওয়াই সাইন লগ এক্স প্লাস এক্স কস লগ এক্স, একই জিনিস পুট করতে হবে, পুট লগ এক্স টু বেস ই ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা আছে ফর্মুলা ইউজ করি, ডি স্কোয়ার ওয়াই এর জায়গায় এখানে লিখব ডি ড্যাশ ইন্টু ডি ড্যাশ মাইনাস ওয়ান প্লাস এক্স ডি, এর জায়গায় লিখব ডি ড্যাশ মাইনাস ওয়ান, এটা ওয়াই ইকুয়াল টু সাইন লগ এক্সের জায়গায় লিখব সাইন জেড, এক্সের জায়গায় লিখব ই টু দি পাওয়ার জেড, আর কস লগ এক্সের জায়গায় লিখব কস জেড। এটাকে সিম্পলিফাই করলে আমার কী আসবে, ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ডি ড্যাশ প্লাস ডি ড্যাশ কেটে যাচ্ছে, ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল টু সাইন জেড, প্লাস ই টু দি পাওয়ার জেড কস জেড। তাহলে দেখো টু ফাইন্ড ওয়াই সি আমার তাহলে ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে আমার অক্সিলারি ইকুয়েশনটা কী আসবে, এটা এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে এম ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, তাহলে আমার ওয়াই সি কত আসবে, সি ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান ইন্টু জেড প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড, তাহলে সি ওয়ান ই টু দি পাওয়ার জেড, সি ওয়ান ই টু দি পাওয়ার জেড মানে কী হবে, এখানে এক্স হবে, প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস জেড, ই টু দি পাওয়ার মাইনাস জেড মানে হচ্ছে ওয়ান বাই ই টু দি পাওয়ার জেড, তাহলে সি টু বাই এক্স, তাহলে এটা হচ্ছে আমার ভাই সি ওয়ান অ্যান্ড সি টু আর আরবিটারি কনস্ট্যান্টস, তাহলে এটা হলো আমার সি এফ হলো বা ওয়াই সি। টু ফাইন্ড পি আই অর ওয়াই পি, ওয়াই পি ইকুয়ালস টু ওয়ান বাই ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু সাইন জেড প্লাস ওয়ান বাই ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার জেড কস জেড। তাহলে দেখো এখানে ওয়াই পি ইকুয়ালস টু, এবার এখানে ডি ড্যাশ স্কোয়ার রিপ্লেস বাই সাইন জেড আছে, তাহলে সাইন জেড, ডি ড্যাশ স্কোয়ার রিপ্লেস বাই মাইনাস ওয়ান স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার জেড, এখানে ডি ড্যাশ রিপ্লেস বাই ডি ড্যাশ প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু কস জেড, তাহলে সাইন জেড বাই মাইনাস টু প্লাস ই টু দি পাওয়ার জেড ওয়ান বাই ডি ড্যাশ স্কোয়ার প্লাস টু ডি ড্যাশ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কস জেড। এবার ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল,
তাহলে এখানে দেখো কি হলো, ডি ড্যাশ স্কোয়ার প্লাস 2d, কিন্তু এখানে ডি ড্যাশের জায়গায় কিছু বসাতে পারবো না, শুধুমাত্র স্কোয়ার টার্মই বসাতে পারি। তাহলে এখানে কস এ জেড এর এ কত, 1, তাহলে ডি ড্যাশ স্কোয়ার রিপ্লেস বাই মাইনাস 1 স্কোয়ার লিখবো। যেমনভাবে সাইন এ জেড এর, এখানে ডি ড্যাশ স্কোয়ার রিপ্লেস বাই মাইনাস এ স্কোয়ার হয়, মাইনাস এর হোল স্কোয়ার না, মাইনাস অফ এ স্কোয়ার। তাহলে এটা ওখানে 1, তাই মাইনাস 1 স্কোয়ার লিখলাম, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 আসলো। তাহলে পরেরটা দেখো, তাহলে এখানে সাইন জেড বাই মাইনাস 2 প্লাস কস জেড, এবার এখানে ইউদিবার জেড ফার্স্টে আছে থাক, ডি ড্যাশ স্কোয়ার যায় কি লিখবো, মাইনাস 1 স্কোয়ার প্লাস 2 ডি ড্যাশ কস জেড। এবার সাইন জেড বাই মাইনাস 2 প্লাস ই টু দি পাওয়ার জেড, এবার কনজুগেট দিয়ে ওপর নিচে ইন্টু করব, মানে 2d ড্যাশ প্লাস 1 দিয়ে ওপর নিচে ইন্টু করব। তাহলে 2d ড্যাশ প্লাস 1 দিয়ে ওপর নিচে ইন্টু করলে নিচে 2d ড্যাশ মাইনাস 1, 2d ড্যাশ প্লাস 1, এটা করলে কস জেড, ঠিক আছে। তাহলে আমার কি আসছে, মাইনাস সাইন জেড বাই 2 প্লাস ই টু দি পাওয়ার জেড, 2d ড্যাশ প্লাস 1, নিচে দেখো তাহলে 2d ড্যাশ মাইনাস 1 ইন্টু 2d ড্যাশ প্লাস 1, তাহলে কি আসবে, 2d ড্যাশ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, মানে 4d ড্যাশ স্কোয়ার মাইনাস 1 কস জেড। তাহলে মাইনাস সাইন জেড বাই 2 এবার এখানেও আবার একই জিনিস করবো, ডি ড্যাশ স্কোয়ার রিপ্লেস বাই মাইনাস এ স্কোয়ার, এ হচ্ছে এখানে 1, তাহলে ডি ড্যাশ স্কোয়ার রিপ্লেস বাই মাইনাস 1 স্কোয়ার, তাহলে প্লাস ই টু দি পাওয়ার জেড 2 ডি ড্যাশ প্লাস 1 বাই 4 ইন্টু মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস 1 কস জেড। তাহলে মাইনাস সাইন জেড বাই 2 আর এখানে তাহলে কত আসছে, মাইনাস 4 মাইনাস 1 মাইনাস 5, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার জেড বাই 5 2 ডি ড্যাশ প্লাস 1 ইন্টু কস জেড, ডি ড্যাশ অফ কস জেড করলে কী হয়, মাইনাস সাইন জেড, তাহলে মাইনাস 2 সাইন জেড প্লাস 1 ইন্টু কস জেড, তাহলে সেটা আসবে শুধুই কস জেড, মানে ডি ড্যাশ অফ কস জেড মানে কস জেডকে আমি ডিফারেন্সিয়েট করলাম, কস জেড ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন জেড, তাই এখানে লিখলাম মাইনাস সাইন জেড, আর 1 ইন্টু কস জেড করলাম, 1 ইন্টু কস জেড দেখো এখানে আসবে কস জেড, তাহলে এখানে আসলো কস জেড, ঠিক আছে। মাইনাস 4 মাইনাস 1 তাহলে মাইনাস 5, তাহলে তাহলে দেখো এটা তাহলে আলটিমেটলি আনসারটা কি আসবে, ওয়াই রিকোয়ার সলিউশন ওয়াই ইকুয়াল ওয়াই সি প্লাস ওয়াই পি, তাহলে ওয়াই সি কত, ওয়াই সি হচ্ছে আমার এখানে বেরিয়েছে সি ওয়ান এক্স প্লাস সি টু বাই এক্স, আর পিআই কত বেরিয়েছে, সাইন জে মাইনাস সাইন জেড বাই 2, তাহলে সাইন জেড বাই 2 এখানে জেডের জায়গায় কী লিখবো, এক লগ এক্স লিখবো, তাহলে মাইনাস সাইন লগ এক্স বাই 2, আর পরেরটা আছে মাইনাস ই টু দি পাওয়ার জেড বাই 5, সেখানে তাহলে কী লিখবো, মাইনাস ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেডের জায়গায় লিখবো এক্স, মাইনাস এক্স বাই 5 ব্র্যাকেটের মধ্যে মাইনাস 2 সাইন জেড, মানে মাইনাস 2 সাইন লগ এক্স টু বেস ই প্লাস কস জেড,
cos of log x to base e, where c1 and c2 are arbitrary constants. ठीक है।